এবছর কার্তিক সংক্রান্তি পড়েছে 16ই নভেম্বর শনিবার, এবং পরের দিন থেকে শুরু হচ্ছে অগ্রহায়ণ মাস। তার আগের দিন 15ই নভেম্বর একাধারে কার্তিক পূর্ণিমা, দেব দীপাবলি এবং রাসো পূর্ণিমা। কার্তিক পুজোর শুভ সময় 16ই নভেম্বর 4:55 থেকে 6:26 পর্যন্ত, এরপরে আবার রাত 8:05 থেকে 10:11 পর্যন্ত পুজোর শুভ সময়। তো এবং প্রচলিত লোকবিশ্বাস অনুসারে নিষ্ঠাপুরে কার্তিক পুজো করলে অপুত্রকে সন্তান লাভ হয়, সন্তানের মঙ্গল হয়। এবং আজকের দিনে অবশ্যই কিন্তু এই কার্তিকীয় ব্রতকথা অর্থাৎ কার্তিক পুজোর যে ব্রতকথা একবার অবশ্যই শ্রবণ করুন। কার্তিক মাসের সংক্রান্তিতে অর্থাৎ শেষ দিনে কার্তিক পুজো বা কার্তিকীয় ব্রত করা বিধেয়। ব্রতকথা: একদিন ধর্মমাতা বসুদেব দেবর্ষী নারদকে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, হে ঋষিবর, আমার পত্নী দেবকী যেসব পুত্র প্রসব করছে তাদের সকলেই দুরাত্মা কংস হত্যা করেছে, এখন কি করলে আমাদের পুত্র দীর্ঘায়ু লাভ করবে, দয়া করে তা আমাকে বলুন। দেবর্ষী বললেন, হে বসুদেব, পূর্বকালে সুভাগা নামে এক ধর্মনিষ্ঠ ব্রাহ্মণের দক্ষিণা নাম্নি সত্যবাদিনী ও পতিব্রতা এক পত্নী ছিল, তাদের কোনো সন্তানাদি ছিল না। এই দুঃখে একদিন সুভাগা গৃহ ত্যাগ করে গভীর বনে যাত্রা করলে তার স্ত্রী দক্ষিণাও তাকে অনুসরণ করল। ব্রাহ্মণ পত্নী সহ সেই বনে ঘুরতে ঘুরতে এক সরোবর তীরে উপস্থিত হয়ে দেখল কয়েকজন নারী সেই স্থানে সমবেত হয়ে ধানের অঙ্কুর দ্বারা শোভিত স্থানে অষ্টদলপদ্য রচনা করে তার মধ্যে কার্তিকের মূর্তি স্থাপন করে ব্রত করছে। দক্ষিণা তাদের কাছে জিজ্ঞাসা করতে জানতে পারল যে তারা কার্তিকেয় ব্রত করছে। তখন সেই নারীদের কাছে দক্ষিণা জানতে চাইল যে এই ব্রত করলে কি ফল লাভ হয়। ধানের অঙ্কুরে শোভিত স্থানে যে তারা বলল যে নারীর পুত্র কামনা করে কার্তিক মাসের বৃশ্চিক রাশিস্থিত সংক্রান্তির দিনে এই ব্রত করবে। ধানের অঙ্কুরে শোভিত স্থানে অষ্টদলপদ্য রচনা করে তার মধ্যে সামর্থ্য অনুযায়ী সোনার বা রূপোর বা তামার বা মাটির কার্তিকেয় মূর্তি স্থাপন করে মূর্তির সামনে ঘট স্থাপন করবে। এরপর যথাক্রমে এই ঘটে যথাক্রমে গণেশ, নারায়ণ, ব্রহ্মা, শিব, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, লোকপাল, নবগ্রহ ও ময়ূর ও গরুড়ের পূজা করে যথাবিধি কার্তিকের ধ্যান করবে। তারপর কার্তিকের ষোড়শ প্রচারে পুজো করে এবং যে তারপর আপনারা সেই তারপর কার্তিকের যে ষোড়শরে পুজো করে এবং লোহার তৈরি খড়গ প্রদান করবে। এরপর প্রহরে প্রহরে স্নানাদি পুজো করে ব্রতকথা শুনবে। কার্তিকের পুজো সন্ধ্যার সময় আরম্ভ করে পরের দিন প্রভাতকালে মূর্তি বিসর্জন করতে হয়। এইভাবে 4 বছর পুজো করার পর উদযাপন করতে হয়। উদযাপনের সময় চারখানা ডালা, বস্ত্র, ভোজ্যাদি ও নানা রকমের বস্ত্র দান করতে হয়। নারীরা এই ব্রত পালন করলে ইহাকালে পুত্র পৌত্রাদি নিয়ে সুখে জীবনযাপন করে পরকালে পরম প্রীতি লাভ করে। কার্তিকের পুজো করলে সন্তানহীনা নারীদের সুস্থ সবল বুদ্ধিমান পুত্র লাভ হয়। নিষ্ঠা সহকারে কার্তিকেয় ব্রত আরম্ভ করল এবং এই ব্রতের যে এবং এরপর দক্ষিণা নিজ গৃহে ফিরে এসে নিষ্ঠা সহকারে কার্তিকের ব্রত আরম্ভ করল। এই ব্রতের মাহাত্মে তারা পুত্রা পৌত্র লাভ করে যে সুখে কালজীবন করে সহজতার সময় দেহ ত্যাগ করে বৈকুণ্ঠে যাত্রা করল। এরপর দেবর্ষী নারদ পুত্রহারা বসুদেবকে উপদেশ দিল যে হে পুনাত্মা বসুদেব, তোমরা স্বামী স্ত্রী উভয় মিলে যে কার্তিকেয় ব্রত আচরণ করো এবং তারপর তাহলে পরবর্তী যে পুত্র সন্তান গ্রহণ করবেন তিনি দীর্ঘায়ু লাভ করে ত্রিজগতের অশেষ কল্যাণ সাধন করবেন। দেবশ্রী কথা মতো বসুদেব দেব ও দেবকী কার্তিকেয় ব্রত পাল ব্রত করে দেব ত্রিলোকপতি নারায়ণকে যে পুত্ররূপে লাভ করেছিলেন। তো এটা হচ্ছে কার্তিক মাস কার্তিক ব্রতকথা বা কার্তিক পুজোর ব্রতকথা। তো
আরও একটা সবার মনে প্রশ্ন আছে যে নবদম্পতির ঘরে কেন আমাদের কার্তিক যে ঠাকুরের যে মূর্তি সেটা কেন ফেলে দিয়ে আসে, সে পেছনে কি কোনো কাহিনী আছে না কি আছে সেটাও আজকে বলবো। এবং তো পুরার জন্য পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে, আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আর যারা আমার এই চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এবং যে আমার এই ভিডিওটা সব কিছু মানে সব কিছু সঙ্গে সঙ্গে পেতে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো কার্তিক পূর্ণিমার উৎসব ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খুবই কিন্তু বিশেষ, সারা বছরই যে মোট 12টা যে পূর্ণিমা তিথি রয়েছে, এবং তবে কার্তিক পূর্ণিমা হিন্দু ধর্মের সবচেয়ে বিশেষ ও গুরুত্বপূর্ণ যে বিবেচিত হয়। এবং কার্তিক পূর্ণিমার দিন ভগবান শিব, মা লক্ষ্মী, ভগবান বিষ্ণুর পূজা করা হয়, এবং বিশ্বাস করা হয় যে এই দিন ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মী আরাধনা করলে যে প্রতিটি ইচ্ছা পূরণ হয়। তা এই দিনটিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই দিনে পূজা করলে জীবনের প্রতিটি সংকটের অবসান হয়। সন্তান জন্মদানের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, এবং বিশ্বাস করা হয় যে এই দিনে কিছু ব্যবস্থা করলে সাধক সন্তান লাভ করেন। এবং এই একটা দৃশ্যে দেখা যায় যে সেটা হলো নবদম্পতির বাড়ির সামনে কার্তিক ঠাকুর রেখে দেওয়া সন্তান প্রাপ্তি হিসেবে, যার বাড়িতে বাড়ির সামনে কার্তিক ঠাকুর ফেলা হয় তাদের বাড়িতে পুজোর আয়োজনও করতে হয়। এবং যে এবং যে পূর্ণিমা তিথিকে যে কোনো মানে শুভ কাজ করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়, এবং এই দিনে স্নান ও দান করা অত্যন্ত তাৎপর্য রয়েছে। এই দিনে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ মোচন হয়, দান করলে সমস্ত কষ্ট দূর হয়। এই দিনে সন্তান ধারণের জন্য কিছু বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে। এই ধারণা থেকে প্রচলিত হয়েছে যে কার্তিক পুজোর সময় নবদম্পতি বাড়ির সামনে যে কার্তিক পূর্ণিমা প্রতিমা রেখে দেওয়া হয় তা বাংলারও এই একটি রেওয়াজে পরিণত হয়েছে। যার বাড়ির সামনে কার্তিক প্রতিমা ফেলে দেওয়া হয় তিনি টেরও পান না। পরে যখন তিনি বুঝতে পারেন তখন তার বাড়িতে কার্তিক পুজোর আয়োজন মানে কার্তিক পুজোর আয়োজন করতে হয়। এবং যে